আমরা খুলনাবাসী মানুষ ভালোবাসতে জানি, আমরা খুলনাবাসী আপ্যায়ন করতে জানি। আজকের ভিডিও একটু ডিফারেন্ট, বিকজ আমার কাজিন আসছে নোয়াখালী থেকে। বাবলু কাম শুরু আছে শেষ নাই। বাট তোমার আমি খুলনার ঐতিহ্যবাহী মাংস খাওয়াবো আব্বাস হোটেলে নিয়ে চুই ঝাল দিয়ে। খাওয়ার পরে তুমি আর জীবন নোয়াখালী যাইতে যাবে না ভাই, তাড়াতাড়ি ভাইয়া, খুব খিদে পাইছে ভাইয়া, এখনি যাব। চলেন ভাইয়া। আমার সাথে আছে এখানে দেখতে পাচ্ছেন ফারহান, রাতুল, বাবলু, দাদা অ্যান্ড তপু। আমরা এখন চুকনগরের দিকে যাব। রাইট নাও আমি আসছি আবাসিক এরিয়া ময়ূর ব্রিজে খুলনাতে। আমাদের সব বাইক সব কিছু এখানে রেডি আছে। আমরা এখন বাইক হেলমেট নাও, অবশ্যই হেলমেট ইউজ করবা অ্যান্ড মাস্ক। তোমার কেমন লাগতেছে যে আমরা এখন যাব ওখানে খাবো? লাগবে, আমার তো খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। ফারহান তোমার ফিল কি? আমার গেস্ট কে দাঁড়ায় রাখতে হবে, কিন্তু এতটাই ফেমাস তুমি বুঝছো এবার কেন আমি তোমাকে বলছি যে লাঞ্চ করতে হলে তুমি এখানে করতে আসতে পারো। আমি বলি বাইক থেকে আইছি, কিছু ডিসকাউন্ট নেব? নোয়াখালীর জন্য ডিসকাউন্ট না, নোয়াখালীদের আমরা একদম ফ্রি খাওয়াবো, নো ডিসকাউন্ট। আচ্ছা, আমরা ফ্রেশ হই, আজকে ট্রিটটা আমি দিব, একটু ফ্রেশ হই। ওকে, অনেক যুদ্ধ করে আমরা সিট পেয়েছি, এখন আমরা এখানে খাবো। বাবু ফ্রেশ হতে গেছে, এখানে খাবার প্রপারলি এখন জাস্ট রাইস আসছে, ডাল আসছে, মাংস আসবে। মাংস আসলে আমি অলওয়েজ যেটা করি সেটা হলো আমার নলির পিস পছন্দ বা লেগ পিস, হাঁসির মাংস, আমি সেটাই ট্রাই করব। আর একটু বাবলুকে পচাবো, সেটাও আপনাদের মেনে নিতে হবে আর কি। পেশন দেখার জন্য আমি ওয়েট করতেছি, তুমি স্টার্ট করো। ভালো লাগছে? তোমাদের নোয়াখালীতে কি এটা অ্যাভেলেবেল? এই টেস্টটা কি তোমরা নোয়াখালীতে পাও? সত্যি বলবা, আমি তো মনে করি এটাই বেস্ট। আমি কম বেশি সব সব জায়গায় টেস্ট করা আছে আমার মাংস, সো আমার কাছে এটা বেস্ট মনে হয়, এই জন্য আমি তোমাকে এখানে নিয়ে আসছি। রাতুলের কেমন লাগছে? ভালো কোর্স দেয়নি, তুমি আরও নিবা, যতবারও নিবা, কিন্তু সব থেকে বেশি আমাদের মেহমানের।
বকা ভাই তোরা ভাই সম্বন্ধে বলতেছে ভাই ভাই যাদের ঝালের প্রবলেম আছে ভাই একটু সাবধানে খাবেন ঝোলে প্রচন্ড ঝাল ভাই ঝাল লাগছে হানি তো অবশ্যই দেবো তোমাকে এই যে কেমন লাগলো তোমার রান্না তোমার কি নোয়াখালী যেমন আছে বহুত ঝাল ভাইয়া নোয়াখালীতে এরকম নাই ঠান্ডা নোয়াখালীতে এত ঝাল খাইনি ভাইয়া খুবই ভালো লাগছে ভাই আর আপ্যায়ন টাপ্যায়ন আমার দ্বারা পসিবল না এই চুই ঝালের গোশ খেয়ে আমার ঝালে মাথায় হ্যাং হয়ে রয়েছে ভাই আমি তো ঝাল অনেক কম খাই আমি মিষ্টি লাইক করি এখন আমি ভাবতেছি আমি এখন কিভাবে বাসায় যাব ড্রাইভ করে আর সব থেকে যেটা বড় বিষয় সেটা হলো আমি তো আর কান ধরতেছি আমি আর কখনো আসবো না ভাই এই ঝাল আমার দ্বারা পসিবল না বাট টেস্টটা পারফেক্ট ছিল সবাই খুলনাবাসী যারা আছে তারা তো অবশ্যই জানে এটা টেস্ট কেমন আমি টেস্টের লোভেই আসছি কিন্তু ঝাল আমার মাথা খারাপ করে দিছে ভাই আমার এইটুকুই বলবো এখন আমরা কাদিনকে নিয়ে চলে আসলাম শহীদ হাদিস পার্কে অনেক দিন পর আসা হলো সিরিয়াসলি অনেক ভালোও লাগতেছে কিছু কিছু মেমোরি মনেও পড়ে যাচ্ছে স্কুল লাইফে একটু দুষ্টু ছিলাম বাঙ্ক করে আমি চলে আসতাম ফ্রেন্ডরা মিলে অনেক মজা অনেক মাস্তি করছি এখানে অনেক স্মৃতি ছিল তখন এতটা আপডেট ছিল না এখন অনেক আপডেট হয়ে গেছে সিরিয়াসলি অনেক ভালো লাগতেছে বাট খুব মনে পড়তেছে সব স্মৃতি সব মাথায় চলে আসতেছে আব্বুর সাথে অনেক আশা হয়েছে এখানে ওভারঅল অনেক ভালোই লাগতেছে পরিবেশটা অনেক সুন্দর এখানে সবাই দেখতেছে জয়েন করতেছে যে যার মতো টাইম স্পেন্ড করতেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্রেন্ডরা সো ভালোই লাগতেছে আর বাবলুরও অনেক ভালো লাগছে আই থিঙ্ক এখানে নিয়ে এসে আর আমরা খুলনাবাসী মানুষ ভালোবাসতে জানি আমরা খুলনাবাসী আপ্যায়ন করতে জানি সো তারে আমরা যতদূর পারছি চেষ্টা করছি বাদবাকি তার হাতে সব ছেড়ে দিলাম যে তার কেমন লাগছে আর না লাগছে আর আমার নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েট করবেন এবং প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে থ্যাংক ইউ অল সবাই ভালো থাকবেন